আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাঁচা আমের মোরব্বার পারফেক্ট এবং সহজ রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটি একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করতে পারবেন। আমি আমের মোরব্বা বানানোর জন্য এই রকম ছোট সাইজের আম নিয়েছি। সবগুলো আম এক সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আম কেটে নিচ্ছি। আমি পিলার দিয়ে আমের খোসা ছুলে নিচ্ছি, আপনারা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি, আমের এই সাইড থেকে কেটে নিলে একটু সহজেই কাটা যায়, কারণ এই সাইডের আঠাটা একটু নরম থাকে। মোরব্বা বানানোর জন্য যে আমের আঠি শক্ত হয়েছে সেই আম নিতে হবে, এছাড়া কিন্তু মোরব্বা ভালো হবে না, গলে যাবে। আম কেটে নেওয়ার পরে আমগুলো পানিতে রেখে দিচ্ছি। আমের থেকে অনেকটা কষ বের হয়েছে, পানি কালো হয়ে গিয়েছে, এখন আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। পরে আমগুলোকে একটু কেচে নিতে হবে। কাটা চামচ নিয়েছি আমগুলো কেচে নেওয়ার জন্য। আমটা ভালোভাবে কেচে নিতে হবে, কাটা চামচটা যেন আমের আটিতে পর্যন্ত যায় সেভাবে কাটতে হবে, এছাড়া কিন্তু ভালো হবে না। একটা আম কেচে নেওয়া হয়ে গিয়েছে, বাকি আমগুলো এভাবেই করে নিব। কেচে নেওয়ার পরে আম পানিতে রেখে দিচ্ছি, আর সবগুলোই আমি একইভাবে কেচে নিয়েছি। এরপরে পানি থেকে আমগুলো চেপে তুলে নিব, হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছে। অন্য একটা বোলে পানি নিয়ে এখন চুন অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ, আর এটা কিন্তু পান খাওয়ার চুন। চুন দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে চুনটা মিশিয়ে নিচ্ছে। সবগুলো আম চুনের পানিতে দিয়ে ভিজিয়ে রাখব 6 ঘন্টা। 6 ঘন্টা না রাখলে 4 ঘন্টা, আর যদি হাতে খুবই কম সময় থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা রাখতে হবে, আবার চাইলে সারা রাতও রাখা যাবে। আমি 6 ঘন্টা পরে চুনের পানির থেকে আমগুলো তুলে ভালোভাবে চেপে চুনের পানি বের করে নিচ্ছে। এরপরে আমি আরও কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে পানি চেপে ফেলে নিচ্ছি। এখন চুলায় একটা প্যানে অ্যাড করছি 3 কাপ চিনি। আমি 1/2 কাপ দিয়ে চিনি দিচ্ছি। এখানে চিনির পরিমাপটা হবে এরকম, যতটুকু আম ততটুকু চিনি নিতে হবে। আপনি যদি 1 কেজি আম নেন তাহলে 1 কেজি চিনি দিতে হবে। আমার আম যেহেতু 1 কেজির থেকে একটু কম আছে, তাই আমি 3 কাপ চিনি দিলাম। আর পানি দিয়েছি 1.5 কাপ। পানির পরিমাপ হবে যতটুকু চিনি তার অর্ধেক পানি। চিনিতে বলক চলে আসলে আমগুলো অ্যাড করে দিচ্ছি। আম দেওয়ার পরে যখন পানিতে বলক চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে রান্না করে নিতে হবে। লবণ অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ। চুলার আঁচ অল্প রেখেই মোরব্বাটা রান্না করে নিতে হবে, এছাড়া কিন্তু চিনি ঘন হয়ে যাবে চুলার আঁচ বেশি থাকলে। মাঝে মধ্যে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। এখন ভিনেগার অ্যাড করছি 1/2 কাপ। এরই মধ্যে আম অনেকটা শিরা টেনে নিয়েছে। আমার মোরব্বাটা বানাতে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট, তবে সাইজের উপর ডিপেন্ড করে আপনার সময় কম বেশি লাগতে পারে। আম যদি আরও ছোট হয় কম সময় লাগবে, বড় হলে আরও বেশি সময় লাগবে। চিনির শিরার ঘনত্বটা এরকম হবে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব এভাবেই সারা রাতের জন্য। পরের দিন সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনির শিরার ঘনত্ব কেমন আছে। একদম পারফেক্ট হয়েছে কিন্তু, আর শিরার ভিতরে আম রাখার কারণে আমটাও অনেক বেশি স্বচ্ছ দেখাচ্ছে। এভাবে যদি আপনি আমের মোরব্বা বানান তাহলে আপনার আমের মোরব্বা একদম পারফেক্ট হবে।
রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখার পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।